12 দফা দাবির ভিত্তিতে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির 41তম সার্কেল সম্মেলন অনুষ্ঠিত হলো ইটাহারে। এদিন উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের সদর হাটখোলা এলাকায় সিপিআইএম পার্টি দলীয় কার্যালয়ে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ইটাহার চক্র সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন সিপিআইএম পার্টি দলীয় কার্যালয়ের বাইরে শহীদ বৃত্তে পুষ্প নিবেদন এবং সংগ্রহের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা করেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা ও ইটাহার চক্র নেতৃত্বরা। সংসদের বেশ কিছু নেতা ও কর্মীদের উপস্থিতিতে এদিন 41তম ইটাহার চক্র সম্মেলন অনুষ্ঠিত হয়। আজকে আমাদের নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির 41তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ইটাহারে। আমাদের মূলত রাজ্য সরকারের তরফে জারি করা প্রাথমিক স্কুলের অতিরিক্ত গ্রীষ্মের ছুটি কমিয়ে অবিলম্বে স্কুল খোলা, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক নিয়োগ, স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ, প্রাথমিক শিক্ষকদের ডিএ বৃদ্ধি, পড়ুয়াদের পোশাক ও জুতো সরকারিভাবে সঠিক নিয়ম মেনে বিতরণ সহ 12 দফা দাবির ভিত্তিতে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির আজ 41তম ইটাহার চক্র সম্মেলন বলে জানা যায়। পাশাপাশি এদিন ইটাহার চক্রে নতুন সাংগঠনিক কমিটি গঠন সহ সাংগঠনিক আলোচনা সভার আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংসদের জেলা সম্পাদক কৃষ্ণধর রায়চৌধুরী, নির্মল বোস, ধ্রুব পাল, অজয় চক্রবর্তী, সুধীন ঝা, গোলাম ইয়াজদানি, স্বাধীন মজুমদার, সিপিআইএম নেতা সিরাজুল ইসলাম, আনোয়ারুল হক সহ অন্যান্যরা। এদিনের সম্মেলনের পর নবনিযুক্ত ইটাহার চক্র সম্পাদক নির্বাচিত হন গোলাম ইয়াজদানি ও সভাপতি হন সুধীন ঝা। কি কি কর্মসূচি আছে আজকে সম্মেলন? কর্মসূচি বলতে আমাদের নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সদস্যপদ সংগ্রহ এবং আমাদের শিক্ষক এবং শিক্ষার স্বার্থে যে আমাদের আগামী দিনের কর্মসূচি, তার সঙ্গে আমাদের যে এই যে অনৈতিকভাবে আমাদের স্কুল বন্ধ রেখেছে গ্রীষ্মের ছুটির জন্য, তার প্রতিবাদ আছে আমাদের আমাদের যে প্রাথমিক শিক্ষক সমিতির বা শিক্ষকদের যে পেশাগতভাবে যে সরকার যে আমাদের বঞ্চনা করছে দিয়ে নেয় বিভিন্ন যে দাবি দেওয়া আছে, তার প্রতিবাদ নিয়ে আমরা এই সম্মেলন কক্ষে আলোচনা করব। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জয়গাঁও।